হ্যালো মাই ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আগে গিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে আমি অনেক দিন পর আবার নিয়ে চলে এসেছি ব্লগ নিয়ে তো কারণ কি তোমরা জানো কি আমি অনেক দিন ব্লগ বানাই আর এরকম বানাতে বানাতে আমার মন কেন সরে গেছে সেটা আমি নিজেও জানি না তো যাই হোক এখন থেকে আমি হয়তো শর্ট ভিডিও কিছু কিছু করে ছাড়ছি আর এরকম দেখো আজকে আমি ব্লগ ছাড়বো তাই ভাবলাম কি চলো আজকে একটা ভিডিও ছাড়বো তো চলো শ্যুট করিনি তো তাই আমি শ্যুট করছি তো এখানটায় তোমরা জানো কি সকালে আমি ছটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে বাড়ির সমস্ত কাজ তোমরা জানো সকালকার কাজ খেয়ে গিয়ে ঝাড় দেওয়া বাসন মাজা আর এখানটায় তোমরা দেখছো অনেকটা কাপড় সেটা কাপড় গরম খেয়েছে তারপরে কাপড় এখানটায় কিছুটা দিয়েছে আর বাইরেও কিছুটা কাপড় মেরে দিয়েছি তো চলো সব বাড়ির কাজ তো কমপ্লিট হয়েছে আর এখানটায় আমি সান টান করেও রেডি হয়ে গেছি তো কাল রাতকার একটু ভাত ছিল তাই ভাবিকে বললাম কী ভাবি ভাতটা ভেবে আমি কি রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো তো এখন আমি নামতে যাই কারণ কি নামতে যে তোমাদের দেখাবো আর শানমাজের আব্বাও সবাই বাইরে বসে আছে শানমাজ মাটি নিয়ে খেলা করছে চলো তোমাদেরকে দেখায় এখানটায় শান মাছ খেলা করছে আর এখানটায় এই দেখো আব্বা এই দেখো ভাত ভাজা খাচ্ছে তো ভাত ভাজা খাচ্ছে তো বলেছিলাম কি ভাবিকে ভাজতে দিয়েছি তো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানটায় দেখছি নামতে এসে কি সানো জব্বা খেতেও লেগে গেছে তো এই দেখো তো চলো আমি এখন দোকান যাই তারপরে কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো তো এখন আমি আগে দোকান থেকে দেখি কি নিয়ে আসতে পারি তো আমি দোকানটা করে নিয়ে চলে এসেছি চলো তোমাদেরকে দেখায় আজকে আমি কি রান্না করবো তোমাদেরকে দেখাবো আর তোমাদেরকে হয়তো এই রান্নাটা আমি আগেও তোমাদেরকে রেসিপি দেখিয়েছি কারণ কি মা একবার রান্না করেছিল তো তখন তোমাদেরকে দেখিয়েছি তো এটা রান্না হচ্ছে আজকে ডিমের আর সব বাকি বাকি কী কী দেবো আমি সবটা তোমাদেরকে বলি চলো এখানটায় আছে কপি আর এখানটায় মটরশুঁটি ছুটি আর এখানটায় আলু তো এইটা আর এখানটায় তোমরা দেখছো এই দেখো ফুলকপি এখানে আর ধইনে হইনা পাতা এটা হচ্ছে শুকনো লঙ্কা আর এখানটায় এই দেখো চারটা ডিম আর এখানে দেড়শো খানিক ডাল দিয়েছি আমি আর এখানটায় পেঁয়াজ আর এখানটায় টমাটো টমাটোটা ভাবি কেটে দিচ্ছে আর এখানটায় আমি এই দেখো কড়াইটায় বসিয়ে দিয়েছি তো চলো আমি আগে ফুলকপিটা ভাজা করব তারপরে আমি রান্নাটা স্টার্ট করব ঠিক আছে তো আগে আমি রান্নাটা কমপ্লিট নি তারপরে তোমাদেরকে দেখাবো কারণ কি এটার রেসিপি তো আমি তোমাদেরকে আগেও দেখেছি তো আজকে আমাদের রান্না হচ্ছে খিচুড়ি তো তাই আমি আর দেখাবো না কারণ কি অলরেডি দুবার দেখিয়েছি তোমাদেরকে তো চলো আগে করিনি তারপরে দেখাবো তো আমার খিচুড়ি হয়ে গেছে তো এই দেখো এখানটায় আমি একটা থালিটা ঢেলে রেখেছি আরও আছে তো এখন আব্বা একটু কাজ করছে তাই আমি শানওয়াজের আব্বাকে জন্য খোঁসাতে পারিনি আর এখানটায় শানো শানওয়াজও খেয়ে নিয়েছে এই দেখো শানওয়াজ শানওয়াজ বলবো এটা কেমন আছো তোমরা ভালো তো ঠিক আছে তো এখানটায় আমি সবার জন্য খাওয়া দাওয়া খাওয়া খসাবো তো এইখানটায় একটা থালি খসানো হয়েছে আর ভাইটাকে দিয়ে দিয়েছি আমার একটা ছোট ভাই আছে তাকে দিয়ে দিয়েছি আর এখন আমি আর শানওয়াজ আর শানমাজের আবার তিনজনেই বাকি আছি তো ঠিক আছে আমি সবাইকে খাবারটা দিয়ে দিই আর এইখানটায় আমি শানমাজের জন্য দুধটা ফুটে রেখেছি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি নি আর বাকির বাড়ির সবাই সব কাজ কমপ্লিট হয়ে গেছে সিফ ঝাড় দিতে বাকি আছে আর এইখানটায় তোমরা দেখছো এই দেখো এই দরজাটা এখানটায় তোমরা দেখলে কি ভাঙা ছিল এটা পুরোটা ও দাম ছিল তাই জন্য এখানটায় বাঁশের বাতি দিয়ে ভালো করে ঘেরে ঘেরে দিয়েছে মজবুত করে আর এখানটায় এই দেখো এই সামনে দরজার জন্য। সামনেটার জন্য আর এইখানটায়ও বানাবে তো পুরো বাড়িটা ঘেরা হয়ে যাবে তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে অনেক কিছু বলবো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যারা আব্বা সবাই খেয়ে নিয়েছে আমরা তো চলো তো এবার আমাদের আমার আর কোনো কাজ নাই বাড়িতে আর রাতে খিচড়ি করে আর মাকে দেখি চা মুড়ি এগুলো নিয়ে খেতে দিয়ে দিব তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট টাইম তো চলো আজকে আমি ব্লগটা এখানটাই শেষ করছি কারণ কি আজকে তোমাদেরকে এইটুকু দেখানো ছিল আরও তোমাদের সঙ্গে অনেক 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 গল্প আছে সেটা তোমরা আমরা ভিডিও দেখতেই থাকবে তো আমার গল্পটাও জানতে পারবে কি আমি তোমাদের সঙ্গে গল্প করতে চাই আর এখানটা অনেক কিছু আছে যে আমি তোমাদেরকে আমার ঘরের ব্যাপারে বা অনেক দিন থেকে ব্লগ বানানো হয়নি তাই অনেক কথা আছে তোমাদের সঙ্গে তো ঠিক আছে তোমরা তো তোমরা ভিডিও দেখতেই থাকো তবে তোমরা জানবে কি হ্যাঁ হাসিনা কি বলতে চাইছিল তোমাদেরকে তো এখানটায় সব কাপড়গুলো শুকে গেছে তো সবটা আমি গুছিয়ে তুলে নেব তো বাই টাটা ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বাই